নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বায়োস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা দ্য লাস্ট অফ আস টেলিভিশন সিরিজটির 2 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করব। কিন্তু তার আগে যদি আপনারা শোয়ের আগের এপিসোডের এক্সপ্লেন ভিডিওটি না দেখে থাকেন, তাহলে আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আর আপনাদের যদি এই ধরনের এক্সপ্লেন ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দ্বিতীয় এপিসোডের শুরুতে আমাদের 2003 সালে ফাঙ্গাল ভাইরাস আউটব্রেকের 2 দিন আগে ইন্দোনেশিয়ার জাকার্তার দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা ইবুরাতনা নামে একজন মাইকোলজিস্টকে দেখতে পাই। সে একটি রেস্টুরেন্টে বসেছিল, তখন তার কাছে 2 জন পুলিশ অফিসার আসে আর তাকে জানায় একটি এমার্জেন্সি চলে আসে, তাকে তাদের সাথে যেতে হবে। এরপর অফিসাররা তাকে একটি ল্যাবে নিয়ে আসে। সেখানে ইবুকে অরফিও কডিসেপস নামে একটি ফাঙ্গাল দেখানো হয় আর বলা হয় এই ফাঙ্গালটি মানুষের শরীরে ছড়িয়ে পড়ছে। এটা শুনে ইবু বলে এটা হতে পারে না, কারণ ফাঙ্গাল হিউম্যান বডি হিটের কারণে মানুষের শরীরে থাকতে পারে না। তখন ইবুকে পিপিটি কিট পরিয়ে একটি ডেড বডির কাছে পাঠানো হয়, যেটা পরীক্ষা করে সে বুঝতে পারে লোকটিকে কোনো মানুষ কামড়েছিল, যার ফলে তার শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়েছে। এরপর সে লোকটির মুখটি চেক করে, তখন সেই লোকটির মুখের ভেতরে ফাঙ্গাল ইনফেকশনের থেকে মানুষের শরীরে তৈরি হওয়া ফাঙ্গাল দেখতে পায়, যেটা কিনা বিকশিত হয়ে মানুষের শরীরে থাকা শিখে নিয়েছিল। এটা দেখে সে ভয় পেয়ে যায় ও সেখান থেকে বেরিয়ে চলে আসে। এরপর সে অফিসারের থেকে জানতে পারেছে প্রায় 30 ঘন্টা আগে শহরের একটি ফ্যাক্টরিতে একজন মহিলা কর্মচারী বেকাবু হয়ে যায় আর 4 জন কর্মচারীকে কামড়ে দেয়, যার ফলে 1 জন মারা যায় আর আহত বাকি 3 জনকে অবজারভেশনে রাখা হয়েছে। এরপর যখন পুলিশরা সেখানে পৌঁছায়, তখন মহিলাটি তাদের ওপরও হামলা করে দেয়। তখন পুলিশরা তাকে গুলি করতে বাধ্য হয়, কিন্তু মহিলাটিকে কে কামড়েছে সেটা তারা জানে না। এছাড়া ফ্যাক্টরির আরও 14 জন কর্মচারী নিখোঁজ, তাদের কোনো খবর নেই। তাই তারা ইবুরাতনাকে সেখানে এনেছে যাতে সে ভ্যাকসিনের মাধ্যমে এই ভাইরাসটিকে ছড়ানোর হাত থেকে আটকাতে তাদের সাহায্য করতে পারে। কিন্তু ইবু বলে এই ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই, তাই আসন্ন মহামারী রুখতে এবং এটি ছড়িয়ে পড়া রোধ করতে সে সরকারকে শহরটিতে বোমা ফেলার পরামর্শ দেয়। এরপর সিন বর্তমানে শিফট হয়ে যায়। সেখানে এলির ঘুম ভাঙে, তখন জোয়েল আর টেস এলির ক্ষতটি চেক করে, যেটা কিনা আগের মতোই আছে। এরপর তারা এলিকে সব সত্যিটা ব্যাখ্যা করতে বলে। টেস জানতে চায় ইনফেক্টেড হওয়া সত্ত্বেও মার্লিন তাকে মারেনি কেন আর কেন সে এলিকে তাদের সাথে পাঠিয়েছে। তখন এলি তাদেরকে জানায় যে সে ইনফেক্টেড নয়। এটা বলে সে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। তখন জুয়েলের মনে হয় এলি যে কোনো মুহূর্তে জম্বিতে পরিণত হয়ে যাবে, তাই তাকে তাদের সাথে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। কিন্তু টেস বলে যে ব্যাটারি পাওয়ার জন্য তাদেরকে এই শেষ কাজটি করতেই হবে। এরপর এলি ওয়াশরুম থেকে ফিরে আসে, তখন টেস তার থেকে জানতে চায় যে এলি মার্লিনের কাছে এত স্পেশাল কেন। তখন এলি তাদের বলে মার্লিন তাকে এগুলো কাউকে বলতে বারণ করেছিল, কিন্তু তাও তাকে এই কথাটি বলতে হচ্ছে। এরপর সে বলে তারা যেখানে যাচ্ছে সেখানে ফায়ারফ্লাইদের একটি বেস ক্যাম্প আছে, যেখানে ডক্টরদের একটি দল এই ভাইরাসটির ভ্যাকসিন খোঁজার চেষ্টা করছে। যেহেতু এলির ওপর ফাঙ্গাল ইনফেকশন এফেক্ট করতে পারে না, সেহেতু তার মাধ্যমে তারা এই ভাইরাসের ভ্যাকসিন বানাতে পারে। এই আশাতেই তাকে পশ্চিমে সেই ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। তখন জুয়েল বলে সে এর আগে অনেকবার এই কথাটা শুনেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ এই ভাইরাসের চিকিৎসা খুঁজতে পারেনি। কিন্তু টেস্ট মনে করে তাদেরকে এলিকে ফায়ারফ্লাই ক্যাম্পে পৌঁছে তার বদলে ব্যাটারি নিতে হবে। এই বলে সে জুয়েলকে মানি না। এরপর তারা পরিত্যক্ত শহরের মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকে। সেখানে তারা একটি বড় গর্ত দেখতে পায়, যেটা দেখে টেস বলে কিছু বছর আগে ভাইরাসের সংক্রমণ কন্ট্রোলে আনার জন্য সরকার নানান শহরে অনেক বোমা বর্ষণ করেছে, যার ফলে শহরের অনেক জায়গায় এই রকম গর্ত তৈরি হয়েছে। এরপর তারা একটি রাস্তায় এসে পৌঁছায় যার উল্টো দিকে ফায়ারফ্লাই গ্রুপের ক্যাম্প আছে, কিন্তু রাস্তার ওপর একটি বিল্ডিং পড়ে যাওয়ায় সেটি ব্লক হয়ে গেছে, তাই তাদের অন্য রাস্তা দিয়ে যেতে হবে। কিন্তু সেখানে যাওয়ার 2 রাস্তা আছে, একটা শর্টকাট আর একটা লং কাট। শর্টকাট রাস্তাটি যেহেতু খুব বিপজ্জনক, তাই তারা লং কাট রাস্তা দিয়ে যাবে বলে ঠিক করে। এরপর তারা একটি ব্রিজের ওপর দিয়ে এগোতে থাকে। যেতে যেতে টেস এলির ক্ষতের ব্যাপারে জিজ্ঞাসা করে ও বলে তার এই ক্ষতটি কি করে হয়েছিল। তখন এলি বলে সে একটি মল দেখতে গেছিল আর সেখানে একটি জম্বি তার ওপর হামলা করে দেয়, যার ফলে তার আঘাত লেগে যায়। তখন টেস এলির সাহসের প্রশংসা করে আর তার পরিবার সম্পর্কে জানতে চায়। তখন এলি জানায় সে একজন অনাথ, তাই তার আগে পরে কেউ নেই। তখনই তারা দূরে ইনফেক্টেড মানুষদের শব্দ শুনতে পায়, যেটা শোনার পর তারা চুপচাপ সেখান থেকে এগিয়ে যায়। এরপর তারা একটি বন্ধ হোটেলে আসে। এরপর তারা জলের মধ্যে দিয়ে হোটেলের ওই পারে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আগে রাস্তা বন্ধ থাকে। তখন টেস ওপরে উঠে ওই পারে যাওয়ার রাস্তাটি খুঁজতে থাকে আর জোয়েল তাকে সাহায্য করে। এরপর এলি জোয়েলকে টেস্ট সম্বন্ধে অনেক প্রশ্ন করতে থাকে, কিন্তু জোয়েল তার উত্তর দেয় না। এরপর এলি ইনফেক্টেড মানুষদের সম্বন্ধে জানতে চায়। তখন জোয়েল বলে বেশিরভাগ ইনফেক্টেড মানুষ কয়েক মাসের মধ্যে মারা যায় আর অনেকে প্রায় 20 বছর ধরে বেঁচে আছে।
এরপর জোয়েল এটাও বলে যে সে তাদের মতো অনেক ইনফেক্টেড মানুষদের হত্যা করেছে। তখন টেস রাস্তা খুঁজে ফিরে আসে আর সে জোয়েলকে কিছু দেখাতে নিয়ে যায়। আমরা দেখতে পাই তারা যেই রাস্তাটা দিয়ে যাবে বলে ঠিক করেছিল সেখানে অনেক জ্যান্ত ইনফেক্টেড মানুষ আছে, তাই তারা সেখান থেকে যেতে পারবে না। তখন এলি তাদের সম্বন্ধে টেসকে জিজ্ঞাসা করে। তখন টেস বলে ফাঙ্গাল মাটির মাধ্যমে একে অপরের সাথে কানেক্টেড থাকে, সেই কারণে ইনফেক্টেড মানুষরা একে অপরের সাথে কানেক্টেড। অর্থাৎ যদি এদের মধ্যে কারোর কোনো ক্ষতি হয় তাহলে মাটিতে থাকা ফাঙ্গালের মাধ্যমে বাকি ইনফেক্টেড মানুষরাও সেটার খবর পেয়ে যাবে। এরপর উপায় না থাকায় তাদের বিপজ্জনক শর্টকাট রাস্তাটি নিতে হয়। সেখানে তারা একটি মিউজিয়ামের ভেতরে যায়। সেখানে এলি জম্বি দ্বারা আহত একটি ব্যক্তিকে দেখতে পায় যে কিনা এখনো জম্বিতে পরিণত হয়নি। তখন লোকটিকে সেখানে দেখে জুয়েল আর টেস বুঝে যায় যে তারা যে রাস্তা দিয়ে যাবে সেখানে আরো ইনফেক্টেড মানুষ আছে, তাই জুয়েল সবাইকে নিঃশব্দে এগোতে বলে। এরপর তারা মিউজিয়ামের আরো ভেতরে আসতে থাকে। তখন পুরনো মিউজিয়ামটি আস্তে আস্তে ভেঙে পড়তে থাকে। এরপর তারা মিউজিয়ামের ওপরতলায় আসে, সেখানে তারা ইনফেক্টেড মানুষদের শব্দ শুনতে পায়। তখন তারা একটি জায়গায় লুকিয়ে পড়ে। এরপর ইনফেক্টেড মানুষরা তাদের চারিদিক থেকে ঘিরে নেয়। তখন জুয়েল এলিকে ইশারা করে চুপ থাকতে বলে, কারণ জম্বিরা চোখে দেখতে পায় না, তাই তারা কানে শুনে হামলা করে, তাই তাদের শান্তভাবে থাকতে হবে। কিন্তু এলি একটু জোরে নিঃশ্বাস নিয়ে ফেলে, যার ফলে জম্বিটি জুয়েলদের উপরে হামলা করে দেয়। তখন জুয়েলের সাথে জম্বিটির লড়াই হতে থাকে। এরপর জুয়েল জম্বিটিকে গুলি করতে থাকে, কিন্তু জম্বিটির ওপর গুলির কোনো এফেক্ট হয় না। তখন তারা চুপি সারে সেখান থেকে বেরানোর চেষ্টা করে, কিন্তু তখনই জুয়েলের পা কাচের ওপর পড়ে যায়, যার ফলে জম্বিটি আবার জুয়েলের উপরে হামলা করে দেয়। তখন জুয়েল জম্বিটির মুখে গুলি করে তাকে হত্যা করে দেয়। এরপর সেখানে আরো একটি জম্বি চলে আসে। তখন জুয়েল আর টেস একসাথে সেই জম্বিটিকে মেরে দেয়। এই লড়াইয়ের ফলে টেসের পায়ে চোট লাগে আর এলির পুরনো ক্ষতর জায়গায় আবার আঘাত লাগে। এরপর তারা মিউজিয়ামের ছাদে আসে আর সেখান থেকে বেরিয়ে এগিয়ে যেতে থাকে। এরপর কিছু ঘন্টা চলার পর তারা স্টেট হাউসে ফায়ারফ্লাই ক্যাম্পে পৌঁছায়। সেখানে জুয়েল কিছু গন্ডগোল অনুভব করে। তখন সেখানে থাকা ট্রাকটি চেক করে যেটা খালি থাকে। তখন এলি সেখানে রক্তের দাগ দেখতে পায় যেটা কিনা একটি হলের মধ্যে থেকে আসছিল। তখন তারা সেই হলটিতে আসে, সেখানে ফায়ারফ্লাইয়ের মেম্বাররা আহত অবস্থায় পড়ে আছে। তখন টেস সেখানে রেডিও খুঁজতে থাকে। এরপর এলি বলে মার্লিন তাকে বলেছিল ফায়ারফ্লাইয়ের পুরো টিম পশ্চিমের দিকে যাচ্ছিল। তখন জুয়েল বুঝে যায় এখানে তারা কিছুই পাবে না, তাই সে টেসকে ফিরে যাওয়ার কথা বলে। কিন্তু টেস ফিরতে চায় না, সে বলে সে আর ফিরতে পারবে না, কারণ তাকে এখানেই থেকে যেতে হবে। তখন টেসের কথা শুনে এলি বুঝতে পেরে যায় যে টেস ইনফেক্টেড হয়ে গেছে। তখন টেস প্রকাশ করে যে সে ইনফেক্টেড হয়ে গেছে আর কিছু সময়ের মধ্যেই সে জম্বিতে পরিণত হয়ে যাবে। এরপর সে এলিকে তার হাতের ঘাঁটি দেখাতে বলে যেটা অনেকটা ভরে গেছিল, যা এলির অনাক্রমতা প্রমাণ করে। এটা দেখিয়ে টেস জুয়েলকে বলে যে এলির মাধ্যমে সত্যি সত্যি এই ভাইরাসের চিকিৎসা করা যেতে পারে। তখন টেস তার শেষ ইচ্ছা স্বরূপ জুয়েলকে এলিকে নিয়ে পশ্চিমে যেতে বলে আর এলির মাধ্যমে পুরো পৃথিবীকে বাঁচিয়ে নিতে বলে। তখনই একজন সংক্রমিত ব্যক্তি জম্বিতে পরিণত হয়ে যায়। তখন জুয়েল সেই লোকটিকে গুলি করে দেয়, যার ফলে ফাঙ্গালের দ্বারা কানেক্টেড বাকি ইনফেক্টেড মানুষরা সেই জায়গার খবর পেয়ে যায় আর সেখানে আসতে থাকে। তখন জুয়েল এক ঝাঁক জম্বিকে তাদের দিকে আসতে দেখে। তখন টেস সেখানে থাকা অয়েলের ব্যারেলগুলো খুলে চারিদিকে অয়েল ছড়াতে থাকে আর বলে সে যতটা সম্ভব জম্বিদের সেখানে আটকানোর চেষ্টা করবে। এরপর সে জুয়েলকে এলির সাথে পালাতে রাজি করায় আর সে জুয়েলকে তার শেষ ইচ্ছাটা পূরণ করতে বলে। তখন জুয়েল ইচ্ছে না থাকা সত্ত্বেও এলিকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু টেস্টকে ছেড়ে যেতে এলির খুব খারাপ লাগে। এরপর জুয়েলরা চলে যাওয়ার পর ইনফেক্টেড মানুষরা সেখানে পৌঁছায় আর তাদের মধ্যে একজন টেস্টের ভেতরে থাকা ভাইরাসটিকে সেন্স করে নেয় আর সে টেস্টের কাছে আসে ও তাকে ফাঙ্গাল কিস করে। তখন টেস্ট লাইটার দিয়ে নিচে পড়ে থাকা অয়েলে আগুন লাগিয়ে দেয়, যার ফলে সেখানে একটি বিশাল বিস্ফোরণ ঘটে আর এইভাবে টেস নিজেকে উৎসর্গ করে দেয়। তখন বাইরে থাকা জুয়েল আর এলি এই দৃশ্যটি দেখে দুঃখী হয়ে যায়। এরপর তারা পশ্চিমের দিকে এগিয়ে যেতে থাকে। এইভাবে দ্য লাস্ট অফ আস টেলিভিশন সিরিজটির দ্বিতীয় এপিসোডটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনাদের যদি এই ধরনের এক্সপ্লেন ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।